হ্যালো এভরিওয়ান, এখন রাত্রি 12টা বাজছে, 10 সেপ্টেম্বর, মায়ের বার্থডে। সো সারাদিন হসপিটালে থাকার ইয়ের জন্য কেক টেক বানাতে পারিনি, তো এখন আমি একটা ছোট্ট, বাট মায়ের বার্থডে তো সেলিব্রেট করতেই হবে, তো খুব ফানি ওয়েতে আমি জানি যা ছিল ঘরে তাই দিয়ে একটা চেষ্টা করতে তোমাদের সাথে ভাবলাম ডেফিনেটলি শেয়ার করবো। মার ওই রুমে ঘুমোচ্ছে, যার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। এই দেখো, এটা হচ্ছে আমার কেক, ঠিক আছে। দুটো ব্রেড নিয়েছি, ওর মাঝে জ্যাম লাগাবো, উপর থেকে ক্যান্ডেল দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার ছোট্ট জোগাড়, চলো দেখি মায়া কেমন লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি দেখ, কেক দেখ, স্যান্ডউইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে ভালো করে সেলিব্রেট হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামাম, হ্যাপি বার্থডে টু ইউ। তুই উইশ কর। এই যে আমাদের কেক, লকডাউন স্পেশাল কেক, হসপিটাল স্পেশাল। এই যে আমাদের বার্থডে গার্ল কেক খেলো। এইবার যেটা হবে বার্থডে গার্লের কেক কাটা হবে। বার্থডে গার্ল তোকে ভুলেই যাবে, কেকটা দেখাও, কেকটা আমাকে ভুলেই গেছে, আমি বানিয়েছি আমি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mom, happy birthday to you. হ্যাপি বার্থডে মা, শুভ জন্মদিন, যেখানেই থাকো খুব ভালো থেকো, এর থেকে বেশি তো কিছু চাইতে পারবো না। 10th of September তোমার বার্থডে, ছোটো থেকে কোনো বছর তোমার বার্থডেটা মনে রাখতে পারতাম না, মানে এটা আমার সাথে হতো, মানে আগের দিন রাত্রি অবধি মনে রাখতাম যে কালকে বাদরে, কালকে বাদরে 12টার সময় উইশ করবো, বাট জানি না কী মিরাকেল হতো, সেই ভুলেই যেতাম। শুধু এক্সেপ্ট লাস্ট ইয়ার মনে ছিল তুমি আমার বাড়িতে ছিলে, আজও মনে হয় সেই দিনের গল্প, ব্রেড দিয়ে কেক কাটা, তারপর নিজের হাতে কেক বানিয়েছি। তো আর কিছু বলার নেই, শুধু এটুকুই চাই, আজও চাই ঠাকুরের কাছে, যখনই প্রার্থনা করি যে তুমি যেখানেই আছো ভালো থাকো, বস তুমি কষ্ট সহ্য করতে পারতে না, যাদের বাড়িতে তুমি আছো তারা যেন তোমাকে অ্যাটলিস্ট কষ্টে না রাখে।